Hi guys. Hi guys. দেখো এই নোটিশটা কিন্তু অনেকদিন আগে বেরিয়েছে। আমি ভিডিওটা বানাতে দেরি করলাম, ভোটে ডিউটি থাকার জন্য, কাজের চাপ থাকার জন্য আমি ভিডিওটা বানাতে পারিনি সময় মতো। তো দেখো, এটা কিন্তু যে নোটিশটা বেরিয়েছে সেটা হচ্ছে আপকামিং এক্সাম সম্পর্কে। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ মেন্স এক্সামিনেশন 2022, এটা তোমার 29/9/2023 থেকে মোটামুটি 30 তারিখ, 1 তারিখ, 3 তারিখ চারটে ডেট দিয়েছে সিভিল সার্ভিস এক্সিকিউটিভ 2022 এর মেন্স এক্সামের জন্য, ঠিক আছে। নেক্সট তোমার দিয়েছে 2 নম্বরে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2021, এটা 6/9/13 অক্টোবর, ঠিক আছে। আর যেটা আরেকটা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে সেটা হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন 2023 প্রিলিমিনারি, যেটা 23-এর প্রিলিমিনারি, সেটা ডেট দিয়েছে 5 নভেম্বর, ঠিক আছে, 2023। তো এই তিনটে নোটিফিকেশান অলরেডি বেরিয়ে গেছে। সুতরাং যারা ভাবছিলে কি মেন্স কখন হবে 2022 বা 23-এর প্রিলি কখন হবে, তোমরা কিন্তু এটা কিন্তু পিএসসি জানিয়ে দিল, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এটাই কি, যেহেতু প্রিলি পরীক্ষা এবং মেন্স পরীক্ষার ডেট মোটামুটি দিয়ে দিয়েছে, তো তোমাদেরকে এবার প্রিপারেশনটা ভালোভাবে করতে হবে এবং নিজেদের বেস্ট দেওয়ার চেষ্টা করতে হবে, রাইট। তো এই ছিল ভিডিও, আর যদি কিছু বলার থাকে কমেন্টে লিখবে। চলো, থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ, বন্দে মাতরম।